দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় দিনের মতো চলছে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে সকাল ১০টা থেকে শুরু হয় ফর্ম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম। তিন দিনে এখন পর্যন্ত প্রায় ৩০০০ মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সকাল থেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়। নিজ নিজ আসনের নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে নানা স্লোগানে ফরম সংগ্রহ ও জমা দিতে আসছেন মনোনয়ন প্রত্যাশীরা। তৃতীয় দিনে উৎসাহ উদ্দীপনা আরও বেড়েছে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে। ৫০,০০০ টাকায় সংগ্রহ করছেন মনোনয়ন ফরম। এবারই প্রথম অনলাইনে মনোনয়ন ফরম বিক্রি করছে দলটি। গত দুই দিনে ফরম বিক্রি হয়েছে ২,২৮৬টি। তৃণমূলকে গুরুত্ব দিলে অগ্রাধিকার ভিত্তিতে আমি এই বাবুগঞ্জ মুলিদ আসন থেকে যারাই ফরম কেটেছে নৌকা মাকড়ার, আমি তার ভিতর প্রথম সারিতে আছি। তৃণমূলের যে মতামত ইতিমধ্যেই আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছেছে, তিনি নিশ্চয়ই এই আমাদের তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিবেন। আমি মনে করি এবং বিশ্বাস করি যে আমার নির্বাচনী এলাকায় দলের তৃণমূলের পাশাপাশি সাধারণ মানুষও আমার প্রতি অনেক বেশি সহানুভূতিশীল এবং তাদের অনেক ভালোবাসার জায়গা আমি দখল করে আছি। আমি যদি মনোনয়ন পাই আওয়ামী লীগকে সেখানে সুসংগঠিত করব এবং স্মার্ট লাকসাম মনোহরগঞ্জ ঘটনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করব। উৎসব মুখর পরিবেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি জামাতের হরতাল অবরোধ এতে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। বাঙালি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচন এই উৎসবটা তারা সব সময় চায়। তো যারা এই উৎসব মুখর পরিবেশকে নষ্ট করার জন্য অগ্নিসন্ত্রাস বা অবরোধ হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছেন, জনগণ ইতিমধ্যে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ এত সহজে ভয় পায় না, বাংলাদেশের মানুষ অনেক সাহসী, অনেক অনেক রাজনৈতিক সচেতন, তাদেরকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মারার সন্ত্রাসী হুমকি দিয়ে গণতন্ত্রের পথকে প্রশস্ত করা থেকে কোনোভাবেই বাধা সৃষ্টি করা যাবে না। গত নির্বাচনে ৪,০০০-এর বেশি ফরম সংগ্রহ করেছিলেন মনোনয়ন প্রত্যাশীরা, এবার সেই সংখ্যা আরও ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।